আলাইকুম ওয়েলকাম ব্যাক পাওয়ার প্রসেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক সো আজকে আমরা একটি থ্রি ফেজ রিভার্স ফরওয়ার্ড কানেকশন করবো এবং এটি করার জন্য আমাদের একটি পাওয়ার সার্কিট এবং একটি কন্ট্রোল সার্কিট তৈরি করতে হবে সো আমরা জানি যখন আমরা হাই পাওয়ার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পাওয়ার সার্কিটটি আলাদা হয় এবং কন্ট্রোল সার্কিটটি আলাদা হয় পাওয়ার সার্কিটকে কন্ট্রোল করার জন্য ওকে সো প্রথমেই আমাদের একটি থ্রি ফেস লাইনের প্রয়োজন হবে সো আমরা থ্রি ফেস লাইন এখানে নিয়ে এসেছি সো আমরা এটাকে রোটেট করব আমরা এটাকে রোটেট করে নিলাম তারপর আমাদের প্রয়োজন হবে আমাদের এই পাওয়ারকে কন্ট্রোল করার জন্য আমাদের একটি এমসিবি প্রয়োজন হবে সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফেস কন্টাক্টর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার থ্রি ফেস সার্কিট ব্রেকার সো আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে নিয়ে আসবো তারপর আমরা লাইনগুলোকে কানেক্ট করে দেব এরপর আমাদের প্রয়োজন হবে আমাদের মোটরকে কন্ট্রোল করার জন্য একটি ম্যাগনেটিক কন্টাক্ট এই ম্যাগনেটিক কন্টাক্ট আমরা এখান থেকে নিয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্টর থ্রি ফেজ এইটি হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্টাক্ট সো এটাকে আমরা ক্লিক করবো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে একটি কয়েল থাকে আমরা জানি সো এটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো সো এটা হচ্ছে কন্ট্যাক্টর কয়েল এই কয়েলটি হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে থাকে সো আমরা এটাকে আলাদা করে নিচ্ছি তারপর আমরা এখানে আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টকে কানেক্ট করব সো আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট কানেক্ট করা হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হবে আমাদের যে মোটরটি চলবে বা আমরা যে মোটরটিকে চালাবো তার জন্য অবশ্যই আমাদের ওভারলোড কারেন্ট প্রোটেক্ট দেওয়ার জন্য একটি ওভারলোড কারেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটি ওভারলোড কারেন্ট অর্থাৎ ওভারলোড রিলে কয়েল সংযোগ করতে হবে ওকে সো আমরা এটাকে কানেক্ট করে দেব সো আমাদের ওভারলোড কারেন্ট প্রোটেকশনের জন্য আমাদের ওভারলোড রিলে কানেক্ট করা হয়েছে এখন আমরা এটির সাথে একটি সো এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মোটরটিকে নিয়ে আসবো সো এটি একটি থ্রি ফেস মোটর সো আমরা এই মোটরটিকে নিয়ে আসলাম মোটরটিকে নিয়ে আসার পর আমরা জাস্ট এগুলোকে মোটরটিকে কানেক্ট করে দেবো লাইনের সাথে সো আমাদের কানেক্ট করা হয়ে গেছে যেহেতু এটি একটি থ্রি ফেস মোটর আমাদের অবশ্যই এটাকে গ্রাউন্ডিং করতে হবে গ্রাউন্ডিং কেন করব। গ্রাউন্ডিং করার কারণ হচ্ছে আমাদের মোটরের বডিতে যখন লিকেজ কারেন্ট থাকে সেই কারেন্টকে যদি গ্রাউন্ড না করা হয় শখ করতে পারে এই জন্য আমরা গ্রাউন্ড করব যাতে আমাদের এই লিকেজ কারেন্টকে আমাদের মোটরের স্পর্শে বা আমাদের সার্কিটের স্পর্শে না থাকে ওকে সো এটা গ্রাউন্ড হয়ে গেল এখন আমাদের এখানে কোনো লিকেজ কারেন্ট আসলে আমাদের এই কারেন্টটিকে সরাসরি গ্রাউন্ডের মাধ্যমে নিয়ে যাবে ওকে সো এখন আমাদের এটি হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল আর এদিকে দেখতে পাচ্ছেন ওভারলোড ট্রিলে ওভারলোড ট্রিলের জন্য একটি কয়েল আছে সো ওভারলোড ট্রিলের জন্য যে কয়েলটি সেটি আমরা এখান থেকে নিয়ে আসব এই এখানে দেখতে পাচ্ছেন রিলের কয়েল এটি মূলত এই ওভারলোড রিলের কয়েল ওকে সো আমাদের কন্ট্রোল সার্কিট হয়ে গেল এখন আমরা এখানে যেহেতু আমাদের এই মোটরটিকে রিভার্স ফরওয়ার্ড দুই দিকে রোটেট হবে অর্থাৎ আমরা একটি মোটরকে দুই দিকে আমাদের সুবিধার্থে রোটেট করাতে পারবো ওকে সো এখন তাহলে আমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে যদি আমরা একটি মোটরকে দুই দিকে রোটেট করাতে চাই অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্স সেক্ষেত্রে ফরওয়ার্ডের জন্য আমাদের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের প্রয়োজন এবং রিভার্সের জন্য আমাদের আরও একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের প্রয়োজন সো আমরা এখান থেকে আরও একটি ম্যাগনেটিক কয়েল নিয়ে নিব ম্যাগনেটিক কন্ট্যাক্ট সো আমরা এখান থেকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি নিয়ে নিলাম তারপর আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেহেতু আমরা ফরওয়ার্ডে যখন রিভার্সে যখন মোটরটিকে রান করব তখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কাজ করবে তাহলে আমাদের এখানে অবশ্যই ওভারলোড রিলের প্রয়োজন হবে সো আমরা ওভারলোড রিলেটাকে এখান থেকে আবারও নিয়ে নিচ্ছি ওয়ায়ারগুলোকে এভাবে কানেক্ট করে দিলাম এখন আমরা এই লাইনগুলোকে এই লাইনের সাথে অর্থাৎ থ্রি পেস লাইনের সাথে আমরা কানেক্ট করবো লাইন বাই লাইন তো কাজের সুবিধার্থী এগুলোকে আপনি ড্র্যাগ ড্রপ করতে পারবেন তারপর আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যখন একটি থ্রি পিস মোটরকে যদি ফরওয়ার্ডে রান করি তাহলে সেই মোটরটিকে যদি রিভার্সে রান করতে চাই তাহলে জাস্ট আমাদের দুটি ফেসকে চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ দুটি ফেস আমাদের উল্টিয়ে দিতে হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত মোটরটি রিভার্স থেকে ফরওয়ার্ড থেকে রিভার্সে ঘুরবে ওকে সো এখন আমি সেভাবে কানেকশন করছি সো প্রথম লাইনটিকে আমরা এই লাইনের সাথে সংযোগ করে দিলাম অ্যান্ড সেকেন্ড লাইনটিকে আমরা এখানে সংযোগ না করে আমরা তিন নাম্বারের সাথে সংযোগ করে দেবো ওকে সো আর আমাদের এই লাস্টের এই লাইনটি আমরা এই মাঝের এই লাইনটিদের সাথে সংযোগ করে দেব অর্থাৎ দুটি ফেস আমরা উলটিয়ে দিব ওকে তাহলে আমাদের এই কানেকশন হয়ে গেছে এখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য একটি ম্যাগনেটিক কয়েল প্রয়োজন হবে সো আমরা এখান থেকে এই ম্যাগনেটিক কয়েলটিকে নিয়ে আসবো সো এটি হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ওকে সো এখন আমরা একটি কন্ট্রোল সার্কিট তৈরি করব। এই পাওয়ার সার্কিটকে কন্ট্রোল করার জন্য এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি সার্কিট ব্রেকার যেহেতু প্রথমে আমাদের লাইনটিকে সংযোগ করার জন্য অবশ্যই সার্কিট ব্রেকারের মাধ্যমে পাওয়ার কন্ট্রোল করতে হবে সো সার্কিট ব্রেকারটি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যেহেতু এটি আমাদের যে কন্ট্রোল সার্কিট কন্ট্রোল সার্কিটটি টু টোয়েন্টিতে অর্থাৎ টু টোয়েন্টি ভোল্টের থাকবে তাহলে আমাদের একটি লাইন এবং একটি নিউট্রাল লাইনের মাধ্যমে আমরা টু টোয়েন্টি ভোল্ট পাচ্ছি তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটি সার্কিট ব্রেকার সো আমরা একটা সিঙ্গেল ফেস সার্কিট ব্রেকার নিয়ে নিলাম সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেস সার্কিট ব্রেকার এখন আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিব তার আগে আমাদের এটাকে রোটেট করে নিতে হবে সো প্রথমে আমরা ইকুইপমেন্টকে পজিশন করব তারপর আমরা এগুলো সংযোগ করব ওকে সো এটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল তাহলে আমরা এখানে নিয়ে নিলাম তারপর এটাকে আমরা রোটেট করবো রোটেট করার পর আমাদের একটি নিউট্রাল লাইনের প্রয়োজন হবে সো আমরা একটি নিউট্রাল লাইন নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন নিউট্রাল সো নিউট্রালে জাস্ট ক্লিক করব ক্লিক করলে ফিল্ডে চলে আসবে তারপর আমরা কি এটা আমাদের সুবিধার্থে রোটেট করে নিব তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট এখানে কানেক্ট হয়ে গেল যেহেতু আমাদের এটি অন এবং অফ করতে হবে অর্থাৎ আমাদের এখানে পুশ সুইচের প্রয়োজন হবে সো আমরা এখান থেকে পুশ সুইচগুলো নিয়ে নিব সো আপনি জাস্ট এভাবে মাউস রাখলে এখানে আপনাকে শো করবে কোন কন্ট্রাক্টির নাম অর্থাৎ কোন ইকুইপমেন্টের নাম কি ওকে সো আমি যদি এখানে আরও খুঁজে দেখি সেটা দেখতে পাচ্ছেন পুশ বাটন অন আমাদের একটি অন করার জন্য পুশ বাটন অন প্রয়োজন হবে আর এদিকে পুশ বাটন অফ অর্থাৎ এন সি নর্মালি ক্লোজ সো এখন আমরা এটাকে সংযোগ করব। সংযোগ করার জন্য আমরা জাস্ট আমাদের যে অফ সুইচ আছে অফ সুইচটিকে এখানে কানেক্ট করে দেব তারপর হচ্ছে আমাদের অন করার জন্য যে সুইচটি ব্যবহার করব। সেটি আমরা এখানে কানেক্ট করে দেব ওকে তো আমাদের কানেক্ট করা এখানে হয়ে গেছে তারপর এই ম্যাগনেটিক কন্টাক্টের নর্মালি ওপেন দিয়ে আমরা এখানে একটি ল্যাচিং তৈরি করবো সো এটা করার জন্য আমাদের নর্মালি ক্লোজ প্রয়োজন হবে সরি নর্মালি ওপেন কন্টাক্ট কন্ট্যাক্ট নর্মালি সো এটা হচ্ছে এতেও কন্টাক্ট অন কন্টাক্ট অ্যান্ড সি অর্থাৎ কন্ট্যাক্ট অ্যানো আমরা এই কন্ট্যাক্টটি এটি হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অ্যানো সো আমরা এটাকে আবার রোটেট করব রোটেট করে আমরা এখানে ল্যাচিং করব এই ল্যাচিংটার মানে হচ্ছে যখন আমরা এই অন সুইচে চাপ দেবো চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হবে এবং এটা অ্যানো পজিশন থেকে অ্যানসিতে চলে যাবে এবং সে নিজেই নিজেকে ধরে রাখবে এবং তার ভিতর দিয়ে হাই পাওয়ার প্রবাহিত হবে ওকে যখন আমরা অফ সুইচে চাপ দিব তখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি স্টপ হয়ে যাবে এবং এটাও খুলে যাবে অর্থাৎ অ্যানও হয়ে যাবে ওকে সো এখন আমাদের এই কানেক্টটি করা শেষ আমরা চাইলে এখন কিন্তু এই মোটরটিকে চালাতে পারছি কিন্তু এখানে আমাদের যখন মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে তখন আমাদের এই সিগনালটি জানার জন্য বা বোঝার জন্য আমাদের একটি ল্যাম্পের প্রয়োজন হবে তো আমরা এখান থেকে একটি ল্যাম্প নিয়ে নিলাম সো এই ল্যাম্পটি যখন জ্বলবে অর্থাৎ যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি রান থাকবে তখন জ্বলবে ওকে সো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি অ্যানো দিয়ে নিতে হবে সো আমরা একটি অ্যানো নিয়ে নিলাম সো এটিকে আমরা রোটেট করে নিই তারপর আমাদের অ্যানো এটাকে আমরা রোটেট করে নিলাম তারপর আমরা এটা নিউট্রালের সাথে কানেক্ট করে দিলাম তারপর এদিকে আমরা এখানে কানেক্ট করে দিলাম সো এখন এই লাইনটি এখানে কানেকশন করা কিন্তু আমাদের একটা ভুল হবে তাই আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি আমরা এখান থেকে এই সংযোগটি করবো এখান থেকে এই সংযোগটি করার কারণ হচ্ছে সো আমি একটু পজিশন করে নিচ্ছি ওকে যখন আমরা সুইচটিকে চাপ দেব চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে যে পাওয়ারটি আসবে সেটি এসে এটাকে ক্লোজ করবে এবং এই ল্যাম্পটি জ্বলবে ওকে তারপর আমাদের এখানে আরও একটি কয়েল আছে সেটি হচ্ছে আমাদের ফরওয়ার্ড কানেকশন রিভার্স কানেকশনের জন্য এখন আমরা যে কানেকশনটি করেছি এটি মূলত শুধু ফরওয়ার্ডের জন্য আর এখন আমাদের প্রয়োজন হবে রিভার্সের জন্য আমরা আরও একটি কন্ট্রোল সার্কিট তৈরি করবো অর্থাৎ এই কন্ট্রোল সার্কিটের সাথেই এখন এটাকে আমরা রোটেট করে নিচ্ছি রোটেট করার পর আমরা এটাকে নিউট্রালের সাথে পাওয়ার দিয়ে দিচ্ছি তারপর আমাদের এই মোটরটিকে রান করার জন্য অবশ্যই একটি অন অনসুইচের প্রয়োজন হবে অর্থাৎ পুশ বাটন সো আমরা এখান থেকে আবারও পুশ বাটন খুঁজে বের করবো পুশ বাটন এন আমরা এটাকে নিয়ে আসলাম তারপর এটাকে আমরা রোটেট করবো রোটেট করার পর আমরা এখানে কানেক্ট করব সো এটি কানেক্ট হয়ে গেল তারপর আমরা এটাকে এখানে কানেক্ট করে দিলাম সো এখন যদি আমরা এখানে প্রেস করি তাহলে এই মোটরটি এই কয়েলে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই অর্থাৎ সেকেন্ড অর্থাৎ ফরওয়ার্ডের রিভার্সের যে ম্যাগনেটিক কন্টাক্ট এই ম্যাগনেটিক কন্টাক্টের একটি অ্যানো প্রয়োজন হবে কারণ এটি দিয়েও আমরা সেমভাবে ফরওয়ার্ডের জন্য ল্যাচিং করবো সো আমরা যদি এখানে এটিকে রাখি তারপর আমরা জাস্ট এখানে কানেক্ট করে দিলাম এখন যদি আমরা এই অন সুইচে চাপ দিই তারপর আমাদের এই মোটরটি রান হবে অর্থাৎ দুই নম্বর যে মোটরটি আছে সেটি রান হবে সরি এখানে একটি ভুল হয়েছে এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলের কয়েল সো এটাকে আমরা আবার রোটেট করি তারপর আমরা এখানে নিউট্রালে কানেক্ট করে দেব ওকে সো এখন যদি আমরা এখানে প্রেস করি প্রেস করার ফলে আমাদের এই ফরওয়ার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টটি আছে এটি রান হবে রিভার্সের এটি রান হবে এখন আমাদের একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যখন একটা মোটর চালু থাকে এই অবস্থায় যদি এই সুইচে প্রেস করা হয় অর্থাৎ যখন ফরওয়ার্ডে চলছে এই অবস্থায় এখানে প্রেস করলে সাথে সাথে আবার মোটরটি কিন্তু ফরওয়ার্ডের দিকে ঘোরা শুরু করবে কিন্তু এটা কিন্তু মোটরের জন্য অনেকটা রিস্ক এবং কি সাথে সাথে পুড়ে যেতে পারে কারণ দুই দিকে রোটেট করাটা মানে তখনকার জন্য বিপজ্জনক অবস্থা তৈরি হবে তো তাই আমাদের এখানে এমন একটি ইন্টার কানেকশন করতে হবে যেই কানেকশনের কারণে যদি ওই ফরওয়ার্ডটিকে স্টপ করার পর তারপর আমি রিভার্স চালু করতে পারবো ওকে সো এই বিষয়টা লক্ষ্য রেখে আমাদের এখানে একটি ইন্টার কানেকশন করতে হবে এই ম্যাগনেটিক কন্ডাক্টের সাথে সো এটা কীভাবে করবো এর জন্য আমাদের নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের প্রয়োজন হবে এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটিকে আমরা রোটেট করব রোটেট করার পর এটা যদি এই ম্যাগনেটিক কন্টাক্টের আন্ডারে থাকে নর্মালি ক্লোজ যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হবে সাথে সাথে এটা কিন্তু এনসি থেকে সরি এনসি থেকে অ্যানো চলে যাবে সো তাই আমাদের এটা এখানে কানেক্ট করে নিতে হবে সো আমরা এখানে এটা কানেক্ট করে নিলাম এই সিটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ওকে সো সেমভাবে যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন কিন্তু সরি যখন মোটরটি রিভার্সে চলবে তখন যদি ফরওয়ার্ড সুইচে প্রেস করা হয় সেক্ষেত্রে কিন্তু আবার ফরওয়ার্ডে ঘোরার জন্য মোটরটি প্রস্তুত হবে তাই না তো এর জন্য মূলত আমাদের এখানেও এই ম্যাগনেটিক কন্টাক্টের আন্ডারে অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারের নরমালি ক্লোজ আমাদের এখানে প্রয়োজন হবে কেন হবে যখন এটি অপেন থাকবে ফরওয়ার্ডে চলবে তখন যদি এখানে বারবার প্রেস করা হয় মোটরটিকে ফরওয়ার্ডে রান করার জন্য তখন কিন্তু কাজ করবে না তো এর জন্য আমরা এটাকে আবার ডিলিট করে দেবো এটাকেও ডিলিট করে দেব তারপর আমরা এটাকে রোটেট করব রোটেট করার পর আমরা এখানে কানেক্ট করে দেবো এটা আমাদের কানেকশন হয়ে গেল এখানেও আমাদের কানেকশন হয়ে গেছে এখন যখন মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে সরি রিভার্স এ ঘুরবে তখন আমাদের একটি সিগন্যাল অবশ্যই একটি সিগন্যাল ল্যাম্পের প্রয়োজন হবে সো এটাকে আমরা রোটেট করে নিচ্ছি আমরা এখানে ল্যাম্পটিকে রাখছি এখন এই মোটরটি যখন সরি মোটরটি যখন রিভার্সে চলবে তখন আমাদের এখানে এই রিভার্স কন্ট্যাক্টের অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্ট টু অর্থাৎ রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে নর্মালি অ্যানও সেটি আমাদের প্রয়োজন হবে তারপর আমরা এটাকে রোটেট করব রোটেট করার পর আমরা এখানে কানেক্ট করে দেব অ্যান্ড এটিকে আমরা এটার সাথে কানেক্ট করে দেব ওকে সো এখন আমাদের মোটরটি রিভার্স ফরওয়ার্ড দুটি দিকেই ঘোরার জন্য অর্থাৎ দুই দিকে রোটেটের জন্য প্রস্তুত এখন আমাদের ওভারলোড রিলে প্রোটেকশনের কাজ করতে হবে ওভারলোড রিলে প্রোটেকশন যখন মোটরটি ট্রিপ করবে অর্থাৎ নির্দিষ্ট কারেন্টের বাইরে যখন অত্যাধিক পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার চেষ্টা করবে তখন যেন আমাদের সার্কিটটি ট্রিপ করে সো এই জন্য আমাদের ওভারলোড রিলে প্রোটেকশনের জন্য আমাদের সার্কিট তৈরি করতে হবে অর্থাৎ এই সার্কিটের সাথে এখন এটা আমরা কিভাবে করব। ওকে সো আমাদের এখানে দুইটি কয়েল আছে এই দুইটি কয়েলের জন্য আমাদের রিলে কয়েলের প্রয়োজন হবে সো আমরা যদি এখান থেকে রিলে কয়েল নিয়ে আসি রিলে কয়েল সো আমাদের দুটি রিলে কয়েল লাগবে সো আমরা দুটি রিলে কয়েল নিয়ে আসলাম এটাকে আমরা রোটেট করব তারপর অ্যান্ড নেক্সটের যেটা এটাকেও আমরা রোটেট করব এগুলোকে আমরা নিউট্রালের সাথে কানেক্ট করে দেব ওকে সো আমাদের প্রয়োজন হবে ল্যাম্পের এটি এটি হচ্ছে এই ওভারলোড ট্রিলের আর এটি হচ্ছে এই ওভারলোড ট্রিলের এখানে ওয়ান টু আছে এগুলো আমি চেঞ্জ করতে পারবো ওকে সো আমি চেঞ্জ করবো তো এখন আমাদের ল্যাম্পের প্রয়োজন হবে দুইটি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ক্লোজ প্রয়োজন হবে সরি নর্মালি ওপেন প্রয়োজন হবে দুইটি সো আমরা এই ল্যাম্পগুলোকে এখানে রোটেট করে নিচ্ছি তারপর এগুলোকে নিউটালের সাথে কানেক্ট করে দেব ওকে অ্যান্ড এদিকে আমাদের এই নর্মালি ওপেন কন্টাক্ট এটি আমরা এখানে কানেক্ট করে দেব তারপর আমাদের আরও একটি নর্মালি ওপেন প্রয়োজন হবে ওকে সো আমাদের এই কানেকশানগুলো হয়ে গেছে এখন আমরা এগুলোকে এই পাওয়ারের সাথে কানেক্ট করে দেব ওকে সো এখন আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টে যখন পাওয়ার যাবে এটা আমরা সরাসরি লাইনের সাথে কানেক্ট করে দেবো এখানে আমাদের আরও একটি বিষয় লক্ষ্য করতে হবে এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অর্থাৎ এইটার জন্য যখন এটা রান হবে সো এটা যখন রান হবে তখন আমাদের নর্মালি সরি আমি আগে একটু রান করে নিচ্ছি সো এখন যদি আমরা পাওয়ার সার্কিটগুলোকে রান করে দেই সো এখানে দেখতে পাচ্ছেন ল্যাম্পগুলো কিন্তু সরাসরি জ্বলে উঠেছে সো এখানে কানেকশনগুলো আমাদের ঠিক করে নিতে হবে সো আমরা এগুলোকে স্টপ করলাম স্টপ করলাম স্টপ করলাম সো এই লাইনটা প্লে এখানে আমাদের আগে সেটিং করতে হবে সেটিং বলতে আমরা যে কার সাথে কী কানেক্ট করেছি এগুলোকে আমাদের বুঝিয়ে দিতে হবে সো প্রথম থেকে আমরা যদি লক্ষ্য করি সো এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারে হচ্ছে এইটা সো আমরা এটাকে প্রথমে ভার্চুয়ালি ক্লিক করব। ভার্চুয়ালি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাম্বার ওয়ান এটা ঠিক আছে এখন এইটার সাথে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারে হচ্ছে এই নর্মাল অ্যানো সো এটাকে আমরা এটার সাথে কানেক্ট করব সো ট্যাগ কে এম ওয়ান নাম্বারের মধ্যে ক্লিক করবো এখানে নাম্বার ওয়ান এখানে নাম্বার ওয়ান তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের ল্যাম্প যখন কখন জ্বলবে যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি রান হবে ওকে সো এখন আমরা আবার ভার্চুয়ালি ক্লিক করব সিলেক্ট করার পর ভার্চুয়ালি ক্লিক করতে হবে তারপর আমরা এখান থেকে ট্যাগে ক্লিক করব ট্যাগে ক্লিক করার পর এটাকে আমরা ইন্ডিকেট করে দেবো কে এম ওয়ান সো কে এম এখানে নাম্বারে ক্লিক করবো ওয়ান ওকে সো এখন এখানে আমাদের এটিকে সিলেক্ট করতে হবে যেহেতু এটি ফরওয়ার্ডের জন্য সরি এটি যেহেতু এটি রিভার্সের জন্য মানে যখন রিভার্স চলবে তখন ফরওয়ার্ড বন্ধ থাকবে এবং যখন ফরওয়ার্ড চলবে তখন রিভার্স বন্ধ থাকবে ওকে সো এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ভার্চুয়ালি ক্লিক করব। ভার্চুয়ালি ক্লিক করার পর এখান থেকে ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর এখান থেকে আমরা কে এম দিয়ে দেবো আর নাম্বারের এখানে টু দিয়ে দেবো ওকে তাহলে আমাদের এটা কানেকশন হয়ে গেছে তারপর এটাও হয়ে গেছে এটা হয়ে গেছে এখন আমরা নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন কে এম এটাকে আমরা সিলেক্ট করব। তারপর ভার্চুয়ালি ক্লিক করব তারপর ট্যাগে ক্লিক করব এই ম্যাগনেটিক কন্ট্যাক্টকে প্রোটেক্ট দেওয়ার জন্য অর্থাৎ ইন্টার কানেকশানের জন্য আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কিন্তু অর্থাৎ নর্মালি অ্যানো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অর্থাৎ ফরওয়ার্ডে সো এখন আমরা এখানে ট্যাগে ক্লিক করব কে এম সিলেক্ট করব নাম্বারে যাব যেহেতু এটি নাম্বার ওয়ান এখানে ওয়ান থাকবে ওকে আর এখানে আমাদের ভার্চুয়ালি ক্লিক করতে হবে অর্থাৎ রিভার্স কানেকশনের যে নর্মালি ওপেন আছে ল্যাচিং সেটার জন্য আমরা ট্যাগে ক্লিক করব ট্যাগে ক্লিক করার পর কে এম সিলেক্ট করব। নাম্বার সিলেক্ট করব তারপর এখানে আমরা টু দিয়ে দেব ওকে তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারে ওকে তারপর আমরা ল্যাম্পের জন্য যেই নর্মালি অ্যানো আছে এটাকে। আমাদের এই ফরওয়ার্ডের নিয়ে আসতে হবে অর্থাৎ ফরওয়ার্ড যখন সরি রিভার্সে যখন চলবে তখন আমাদের এটি কানেক্ট হবে তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভার্চুয়ালে ক্লিক করব। ট্যাগে ক্লিক করব তারপর হচ্ছে কে এম অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্ট অ্যান্ড নাম্বারে গিয়ে টু সিলেক্ট করব ওকে সো এইখানে চলে আসবো এখানে চলে আসার পর আমরা টাইমার এগুলোকে পরে কানেক্ট করছি তার আগে আমরা একটা টেস্ট করে নিই স্লে তারপর আমরা সংযোগ দিয়ে দিলাম এগুলোকে লক্ষ্য করছি না এগুলো এখন জাস্ট আমরা দেখি আগে আমাদের মোটরটিকে রান করা যায় কি না সো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি ফরওয়ার্ডে ঘুরছে এবং এদিকে রেড ল্যাম্প জ্বলে উঠেছে এখন আমরা এটাকে স্টপ করবো ফরওয়ার্ডের জন্য আমরা ফরওয়ার্ডে ক্লিক করবো আমাদের মোটরটি কিন্তু এখন সরি রিভার্সের জন্য আমরা রিভার্স বাটনে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু রিভার্স করতেছে এবং এখানে ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে উঠেছে ওকে সো আমাদের সার্কিট কিন্তু সব ঠিকঠাক আছে এখন জাস্ট আমাদের এই ওভারলোড রিলে প্রোটেকশনের জন্য আমরা সার্কিটটা কমপ্লিট করব। ওকে স্টপ করে নিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এইগুলোকে সেটিং করা অর্থাৎ ওভারলোড রিলে প্রোটেকশন ওভারলোড রিলে প্রোটেকশনের মধ্যে যখন আমরা ফিজিক্যালি দেখতে পারবো সেখানে আমাদের নির্দিষ্ট কারেন্ট রেটিং সেট আপ করে দিতে পারবেন সেখানে নব আছে যেটা ঘুরিয়ে ওভারলোড রিলে কারেন্ট সেট করে দেওয়া হয় এক এক মোটরের এক এক ওভারলোড কারেন্ট থাকে সেটা দেখে প্লেট থেকে তারপর আমাদের সে ওভারলোড রিলে প্রোটেকশনের ম্যানুয়ালি সেট করে দেওয়া হয় ওকে সো এখন আমরা এগুলোকে কানেক্ট করব এটা হচ্ছে আমাদের কোনটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ওয়ান এখানে ওয়ান এ একটি একটি সো আমরা এটাকে মানে সব থেকে বেশি ইজিভাবে করার জন্য আমরা এটাকে উল্টে নিচ্ছি ওয়ান টু কানেক্ট করে দিচ্ছে এগুলো নিউট্রালের সাথে এখন আমাদের কাজ হচ্ছে এই উভারলোড ট্রিলে চলবে যখন এই ম্যাগনেটিক কন্টাক্ট চলবে ওকে সো এখন এই উভারলোড ট্রিলের জন্য আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অ্যানও নিতে হবে আমরা অ্যানো নিলাম সেমভাবে আমাদের দুই নম্বরটির জন্য অর্থাৎ ওভারলোড ট্রিলে প্রোটেকশন রিভার্সের জন্য আমাদের একটি নর্মালি ওপেন নিতে হবে নর্মালি ওপেন অর্থাৎ অ্যানো আমরা এগুলোকে রোটেট করে নিচ্ছি তারপর এটাকেও আমরা রোটেট করে নিই এখন এগুলোকে আমরা জাস্ট লাইনের সাথে কানেক্ট করে দিব ওকে এখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ওয়ানের আন্ডারে থাকবে তাহলে আমরা এটাকে সিলেক্ট করব ভার্চুয়ালে ক্লিক করবো ট্যাগে ক্লিক করব কে এম ওয়ান এখানে সিলেক্ট করব। তারপর নাম্বারে সিলেক্ট করব নাম্বার ওয়ান যেহেতু এটাও নাম্বার ওয়ান কে এম ওয়ান ওকে সো এখন সেমভাবে আমরা নিচের কাজ করব সো এটাকে আমরা সিলেক্ট করব তারপর ভার্চুয়ালে ক্লিক করবো ট্যাগে ক্লিক করব কে এম অ্যান্ড নাম্বারে ক্লিক করব কে এম টু ওকে তাহলে কিন্তু আমাদের এটি হয়ে গেছে এখন ল্যাম্পের ক্ষেত্রে আমরা সিলেক্ট করব এটা হচ্ছে আমাদের এই এই নর্মালি ওপেনকে সিলেক্ট করব ভার্চুয়ালি ক্লিক করব ক্লিক করার পর যেহেতু এটি আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারে কিন্তু এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে যে আমরা একটা নর্মালি ওপেন সিলেক্ট করেছি এটা কখন ক্লোজ হবে যখন ওভারলোড কারেন্ট সার্কিটে প্রবেশ করতে চাইবে তখন যেন সার্কিটকে বন্ধ করে দেয় এবং সাথে সাথে আমাদের এগুলোকে ট্রিপ করে ওকে সো এখন আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এফ ওয়ান সো আমরা এফ ওয়ানটা একটিকে নিয়ে আসবো সো অ্যাফ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান এই এটার জন্য তারপর হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে ওয়ান ওকে এই যে অ্যাফ সো আমি স্পষ্টভাবে দেখাই এফ ওয়ান ওকে আর এটা হচ্ছে এফ টু তারপর আমরা সেকেন্ডটিকে অর্থাৎ রিভার্সের জন্য যেই কানেকশনটি করেছি রিভার্সের জন্য সো এটাকে আমরা সিলেক্ট করবো ভার্চুয়াল সিলেক্ট করবো ট্যাগ সিলেক্ট করবো তারপর আমরা এখানে অ্যাপ ওয়ান নিয়ে আসবো আর এদিকে হচ্ছে সরি ওয়ান না এখানে টু হবে যেহেতু এটি আমাদের দুই নাম্বারের জন্য ওকে অর্থাৎ ফরওয়ার্ডে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের জন্য সো এখন এটি আমাদের কমপ্লিট সো আমরা যদি সার্কিটটিকে রান করি জাস্ট প্লেতে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের সার্কিট ব্রেকার চালু করবো পাওয়ার সার্কিটের জন্য অ্যান্ড কন্ট্রোল সার্কিটের জন্যও পাওয়ারটিকে অর্থাৎ এমসিবি চালু করব আমাদের সার্কিট রেডি এখন আমরা রান করব। ফরওয়ার্ডে রান করেছি এই অবস্থায় আমাদের একটি ল্যাম্প সিগন্যাল দিচ্ছে এই অবস্থায় যদি ফরওয়ার্ড ফল্ট কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ ওভারলোড রিলে প্রোটেকশন দিবে এখন আমি এটিকে ধরে নেন এখানে ওভারলোড কারেন্ট চলে আসছে সাথে সাথে এটাকে ট্রিপ করে দিছে এদিকে রেড ল্যাম্পের একটি সিগন্যাল আসছে ওকে তারপর আমরা এটাকে ছেড়ে দিলাম যদি রিসেট করে দিয়ে আবার স্টার্ট করতে হবে সো তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল এখন যদি আমি ফরওয়ার্ড রান করার জন্য ট্রাই করি বারবার ট্রাই করি কখনোই সম্ভব হবে না আমাদের ফরওয়ার্ড রান করার জন্য অ্যান্ড আমরা এটাকে স্টপ করব তারপর আমরা এটাকে আবার রিভার্স চালাতে পারবো অর্থাৎ রিভার্স ফরওয়ার্ড একসাথে কখনোই হবে না আমাকে স্টপ করতে হবে তারপর রিভার্সে চালু করতে হবে যদি রিভার্সে চালাতে চাই আর রিভার্সে মোটরটি কন্টিনিউ চলতেছে এই অবস্থায় যদি আপনি ফরওয়ার্ডের জন্য ট্রাই করেন কখনই সম্ভব না আমাদের সার্কিটটিকে রান করার জন্য মোটরটিকে রান করার জন্য স্টপ করতে হবে তারপর আমরা আবার এটিকে ফরওয়ার্ডে রান করতে পারবো ওকে সো এখন আমাদের মোটরটি চলতেছে ফরওয়ার্ডে আমরা স্টপ করে দিলাম আমরা রিভার্সে চালাই রিভার্সে চালানোর সময় যদি ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য যে রিলে ব্যবহার করেছি সেখানে ধরে নেন ওভারলোড কারেন্ট চলে আসছে এখানে ট্রিপ ট্রিপগুলো সাথে সাথে এই ল্যাম্পটি জ্বলে উঠেছে ওকে সো এখন ল্যাম্পগুলোকে আমাকে অবশ্যই কালারফুল থাকতে হবে কারণ সবগুলো যদি রেড ল্যাম্প থাকে তাহলে বোঝা মুশকিল হয়ে যাবে কখন কি হয়েছে ওকে এই ঘটনাগুলো বোঝার জন্যই মূলত আমাদের এই ল্যাম্পগুলো ইউজ করতে হয় এখন আমরা এই ল্যাম্পে ক্লিক করলাম এই ল্যাম্পে ক্লিক করার পর এটি হচ্ছে ফরওয়ার্ডে ঘুরবে ফরওয়ার্ডে ঘুরবে তাহলে অবশ্যই যখন মোটর রান থাকবে তখন একটি রেড সিগন্যাল জ্বলবে অ্যান্ড যখন মোটরটি ট্রিপ করবে ট্রিপ করার সময় অবশ্যই আমাদের একটি সরি তখন অবশ্যই আমাদের হলুদ সিগনাল দেখাবে সো আমরা এই ল্যাম্পটিকে সিলেক্ট করব। অর্থাৎ ফরওয়ার্ডের ওভারলোড কারেন্টের জন্য তারপর ভার্চুয়ালি ক্লিক করব কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে ইয়েলো সিলেক্ট করে দেবো ওকে তারপর হচ্ছে সেকেন্ডটির জন্য আমরা ইলো সিলেক্ট করব সো এটার জন্য ভার্চুয়ালি ক্লিক করব এখান থেকে আমরা ইলো ইলো সিলেক্ট করে দিলাম অ্যান্ড এদিকে হচ্ছে যখন আমাদের ফরওয়ার্ড মোটরটি আবার ওইদিকে মানে রিভার্সে ঘুরবে রিভার্সে ঘোরার সময় যদি আমাদের ভার্চুয়ালি ক্লিক করবো ভার্চুয়ালি ক্লিক করার পর এখানে রেড ল্যাম্প রাখতে পারেন কিংবা রেট থেকে আরেকটু আলাদা ওকে সো আমাদের সার্কিটটি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এই সার্কিটটি দেখে যদি আপনি ফিজিক্যাল কানেকশানগুলো করেন সেক্ষেত্রে কোনো প্রকার কোনো রিক্স থাকবে না ওকে সো যেহেতু এটি একটি হাই পাওয়ারের সার্কিট আর এদিকে আমরা একটি যে কন্ট্রোল সার্কিট তৈরি করেছি এটা হচ্ছে টু টোয়েন্টি আর এদিকে পাওয়ার সার্কিট ফোর ফোরটি বা তারও বেশি থাকতে পারে ওকে সো যেহেতু এগুলো ইন্ডাস্ট্রি লেভেলের ক্ষেত্রে যখন বড় বড় মোটর কানেকশন করা হয় এবং একটি মোটরকে মানে রিউজ করার জন্য যে সিস্টেমটি করার করা হয় সেটির জন্য মূলত একটি মোটরকে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিংয়ের জন্য এই ধরনের কন্ট্রোল সার্কিট তৈরি করতে হয় আশা করি বুঝতে পেরেছেন সো এখন আমরা আবারও সার্কিটটিকে রান করব সো আমরা এটাকে একটু ঝুম করে নিই ওকে সো এখন আমরা আবারও পাওয়ার সার্কিটকে রান করবো পাওয়ার সার্কিটকে রান করার জন্য আমাদের এমসিবির চালু করতে হবে অ্যান্ড কন্ট্রোল সার্কিটকে রান করার জন্য তার যে এমসিবি আছে সার্কিট ব্রেকার সেটিকে রান করতে হবে তারপর আমাদের এই কন্ট্রোল সার্কিটটি কিন্তু কমপ্লিট আমরা একটি মোটরকে মূলত দুই দিকে রোটেট করানোর জন্য ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স এটি করার জন্য মূলত এই সার্কিটটি তৈরি করা সো এখন আমরা চাচ্ছি যে আমাদের যে কাজের সুবিধার্থে মূলত রিভার্স ফরওয়ার্ড করা হয় যেখানে আমাদের দুটি মোটরের প্রয়োজন হতো সেখানে আমরা দুটির পরিবর্তে একটি মোটরকেই ব্যবহার করতে পারছি ওকে সো এখন আমরা ফরওয়ার্ডে রান করব। সো জাস্ট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মোটরটি ফরওয়ার্ডে ঘুরছে তো ফরওয়ার্ডে ঘোরার সময় যখন আমাদের প্রয়োজন হবে রিভার্সে ঘোরানোর জন্য এখন যদি আপনি ভুল করেও রিভার্স চালু করার জন্য বারবার প্রেস করেন রিভার্স কিন্তু কখনোই চালু হবে না কারণ মোটরটি ফরওয়ার্ডে ঘুরছে এই অবস্থায় যদি রিভার্সে ক্লিক করার সাথে সাথে যদি মোটরটি আবার ফরওয়ার্ড থেকে রিভার্সে ঘুরতে চায় সেক্ষেত্রে কী ঘটনা ঘটতে পারে সেটা আপনি ভালো জানেন ওকে সো এখন এটাকে আবার বন্ধ করে দিলাম বন্ধ করার পর আবার এখানে রিভার্সে চালু করলাম সো এখন দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু রিভার্সে ঘুরতেছে আর এদিকে ল্যাম্প জ্বলে উঠেছে এদিকে ওভারলোড প্রোটেকশনের জন্য যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন হলুদ বাতি জ্বলে উঠেছে ওকে তারপর যদি আমরা এটাকে আবার স্টপ করি ফরওয়ার্ড চালু করলাম ওভারলোড কারেন্ট ফরওয়ার্টের জন্য যেই ল্যাম্পটি এটি কিন্তু সিগন্যাল দেখাচ্ছে সো ওভারলোড কারেন্টের কারণে যদি সার্কিট ট্রিপ করে তাহলে আপনাকে সার্কিটটি বন্ধ করতে হবে বন্ধ করার পর এইখানে ট্রিপ সার্কিট এখানে একটি রিসেট বার্টন আছে সেটিকে চাপ দিয়ে রিসেট করে নিতে হবে তারপর আবার আপনার এই সার্কিটটি রান হওয়ার জন্য প্রস্তুত ওকে সো এটাই হচ্ছে মূলত এই সার্কিট রিভার্স ফরওয়ার্ড সো আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন আপনারা অনেক উপকৃত হবেন যারা আমার এই চ্যানেলটি নতুন যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন সো এখানে অতিরিক্ত একটি কন্ট্যাক্ট চলে আসে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এটা আমাদের কোনো প্রয়োজন নয় সো তো এর ছাড়াও যদি আরও কোনো সার্কিটের ডায়াগ্রাম কিংবা কন্ট্রোল সার্কিট পাওয়ার সার্কিট তৈরি করার জন্য প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো সকালকে শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুদা হাফিজ